75-এর পরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি ছিল তাদের একমাত্র নীতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ, দেবীকে প্রাণ ভরে দেখার দিন। নারী নির্যাতনকারী ও ধর্ষকদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ, নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের। লেবাননের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে দেশে ফিরছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশন শুরু করেছেন নিহত রায়হানের মা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসেছে পদ্মা সেতুর 34তম স্প্যান, দৃশ্যমান হল সেতুর 5,100 মিটার। ফরিদপুরে ট্রাকের চাপায় মাইক্রোবাসের 2 যাত্রী ও চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় 1 মোটরসাইকেল আরোহী নিহত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দেবেন 3 নভেম্বর। ইংলিশ প্রিমিয়ার লিগে 2 ম্যাচ পর জয়ে ফিরেছে লিভারপুল, এদিকে ষষ্ঠ জয়ের স্বাদ পেল পিএসজি।